বিলাবল রাগের আলাপ, আলাপটা যেহেতু বড় আর কি, সেহেতু আমি দুটো পার্ট করে দিলাম, একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট। আজকে ফার্স্ট পার্টটা আমি দিচ্ছি। আলাপ হচ্ছে রাগের সমস্ত পরিচয় এখান থেকে জানা যায়। যেমন একজন মানুষের সঙ্গে একজন পরিচয় করি আমরা, তার সম্পর্কে যদি খুব ভালোভাবে আমরা আলাপ করতে পারি, সে কি ভালোবাসে কি ভালোবাসে না, তার যাবতীয় তথ্য আমি আলাপের মাধ্যমে আমি শিখে নিতে পারি। কিন্তু যদি আমি আলাপটা ঠিকঠাক না করি, তাহলে পরবর্তীকালে মিশতে অসুবিধা হবে। ঠিক রাগের আলাপও ঠিক তাই, এই আলাপের উপর আপনার সমস্ত কিছু নির্ভর করবে। আমরা অনেকে ভাবি যে বন্দিশটা হচ্ছে বোধহয় রাগ, না বন্দিশ না, এই আলাপ থেকে আপনি সমস্ত কিছু, আপনি বন্দিশ সৃষ্টি করতে পারবেন, আপনি এই আলাপ থেকে বিস্তার সৃষ্টি করতে পারবেন, এই আলাপ ভালো করলেই আপনি তান সৃষ্টি করতে পারবেন। এই আলাপের উপর সমস্ত কিছু নির্ভর করে, এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখার যে মূল উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কিন্তু এই আলাপের মধ্যে থাকে। এখান থেকেই আপনি উদারা উদারা তারার সাউন্ড কী করে আনতে হয়, হলপি গমকি মীর কাজ সমস্ত কিছু, ভয়েসের প্রেশার কন্ট্রোল করা, সেগুলো সব কিছু কিন্তু এখান থেকে শিখতে হবে। তো আমি সেগুলো দেখাচ্ছি একটু একটু করে, একটা বিলাবল রাগের আলাপের ফার্স্ট পার্টটা আমি করছি, সেকেন্ড পার্টটা আমি পরে আলাপ। খুব স্থির ভাবে পার্ট পার্ট করে করা এই ধাটা আমি বললাম। আমি যদি এরম বললাম তাহলে কি ওই সুরের যে অলঙ্কারগুলো, ছোট ছোট উদারার যে সাউন্ডটা, তারপরে মীরের যে সাউন্ডগুলো, জোয়ারিগুলো, ছোট্ট বমকি এর পরের পার্টটা আমি নিচ্ছি
পরের পার্টটা আমি যাচ্ছি। গামা পায় ধায়, এখানে আপনি ইচ্ছা করে দুটো অক্টেভ লাগে। গামা পায় ধায়, এটা কিন্তু সুরে র যে সুরটা সেটা করছেন, এর মধ্যে যে বিভিন্ন জোয়ারি যে অলঙ্কার গুলো আছে সেই অলঙ্কার গুলো প্রয়োগ করে এগুলোকে সৌন্দর্য বাড়াতে হবে। তো এই যে আমি মন্ত্র মধ্য সপ্তকের মধ্যে আমি বিশ্বাসটা ফার্স্ট দিনেরটা রাখলাম, আগে পরের দিন আমি আবার সেকেন্ড দিনেরটা রাখবো। তো এই অলঙ্কারগুলো যেগুলো আমি করলাম খুব ছোট ছোট করে পাট পাট করে শুনে নেবেন, শুনে বারবার বারবার করে শুনবেন। শুনে কী হবে, তখন এই অলঙ্কারগুলো আপনার কান যত প্রবেশ করবে তো ব্রেনে ঢুকে যাবে, ব্রেনের থেকে আপনার কণ্ঠে অটোমেটিক চলে আসবে। কিন্তু না শুনে যদি করতে যান তাহলে কিন্তু কিছু হবে না, কেন এগুলো তো সব স্বরগুলোই রয়েছে, স্বরগুলো তো গামা বাধা গামা বাধা গামা বাধা গায়, এগুলো শুনে তো গাই আছে, আমি নোটশন দিলে গাই থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে এগুলো ভালো করে করবেন। আচ্ছা, পরেরটা পরের দিন ক্লাসটা দিয়ে দেবো আমার। ভালো থাকবেন সবাই।